এবারের প্রবলেমটা দেখো এখানে কি বলেছে যে একটি অনুভূমিক রেখা অবস্থিত দুটি বিন্দুতে একটা রশির দুই প্রান্ত বাধা মানে নরমাল সিচুয়েশনটা এখানে w জন একটা মসৃণাঙ্কটা রশির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে হ্যাঁ অবাধে চলাচল করতে পারে নরমালি যদি কোনো কিছু না হয় এবং অনুভূমিকভাবে যদি আমার সিলিংটা যদি অনুভূমিকভাবে অবস্থান করে তাহলে আংটাটা একদম মধ্যবিন্দু বরাবর এসে ঝুলবে কিন্তু এখানে কি বলেছে দেখো এর উপর একটি অনুভূমিক বল p কার্যরত হলে স্থির অবস্থায় রশির অংশদ্বয় উলম্ব 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ সৃষ্টি করে মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এটা আমরা একটু বুঝতে চেষ্টা করি আচ্ছা আমি আগে একটু বুঝিয়ে নিই তারপর ফাইনালি চিত্রটা কি যে আসলে আমরা এটা হচ্ছে নরমাল সিচুয়েশন কোনো বস্তু নেই এখন যদি একটা বস্তু দিয়ে দেই যেটা একদম অবাধে চলাচল করতে পারে সেটা একদম মধ্যবিন্দু বরাবর ঝুলে থাকবে এবং মধ্যবিন্দু বরাবর যদি ঝুলে থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে এই দুটো অ্যাঙ্গেল কি হবে বলো তো দেখি এই উদম্বের সাথে এই লাইনটা আর এই লাইনটা যে অ্যাঙ্গেল দুটো তৈরি করবে সেই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হওয়ার কথা কিন্তু এখানে ইকুয়াল হয়নি কারণ কি এখানে আমরা একটা চতুর্থ বল পি এখানে এটা চতুর্থ বলের অ্যাপ্লিকেশনের অঙ্ক চতুর্থ বল পি দ্বারা এটাকে আমি টেনেছি এই বস্তুটাকে টেনেছি এবং মনে করে দেখো বন্ধুরা চতুর্থ বল অ্যাপ্লাইড হলে দুইটা অংশের দৈর্ঘ্য অসমান হলেও কার্যত তাদের টান কি হয় সমান হয় তার মানে আমি টানটা সমান রেখে একটা ব্যালেন্স ফ্রেতে একটা নতুন ইকুইলিব্রিয়ামে যাচ্ছি ফোর্থ ফোর্সটার মাধ্যমে এবং এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমি এটাকে এদিকে টানতে থাকি এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে এই অ্যাঙ্গেলটা বড় হচ্ছে আর এই এই পাশের অ্যাঙ্গেলটা কি হচ্ছে বলতো এই পাশের অ্যাঙ্গেলটা আস্তে আস্তে ক্ষুদ্রতর হচ্ছে তার মানে এমনভাবে অ্যাঙ্গেলটা তৈরি করা যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে উলম্ব রেখার সাথে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে এমন একটা সিনারিও মানে আমি এখন চিত্রটা আঁকি আশা করি তোমরা চিত্রটা বুঝতে পারবে এবারে ধরতে পারবে চিত্রটা যে এটা হচ্ছে আমার সিলিং মনে করো এটা হচ্ছে যে আমার বস্তু W ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া আমি দেখাচ্ছি আমি এইভাবে করে একটা আঁকছি সুবিধা তোমাদের বোঝার সুবিধাতে এটা মোটামুটি এই যে এই একটা সুতা আর মনে করো এই একটা সুতা তাহলে পরে মোটামুটি বন্ধুরা দেখো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রির মতো লাগছে 60 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রির মতো লাগছে 30 ডিগ্রি আসলে কিন্তু সিনারিওটা এরকম এবং এই জায়গাটায় একটা বাহু সেটার ফোর্স টি এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোর্সটাও কিন্তু আমি টি লিখতে বাধ্য কারণ এখানে চতুর্থ বলের মাধ্যমে ইকুইলিব্রিয়ামটা তৈরি করা হয়েছে আর চতুর্থ বলের মাধ্যমে যখন ইকুইলিব্রিয়াম তৈরি করা হয় তখন আমরা বলেছি যে ওই দুইটা অসমান অংশের টান যোগ কার্যত সমান ধরে নিতে হয় বা সমান হয়ে যায় তাহলে বলে বন্ধুরা এখানে আমাকে কি কি বের করতে বলেছে আচ্ছা পি আছে W আছে টি আছে আচ্ছা আমরা অন্য কোণগুলি একটু চিহ্নিত করে নেই যে এই এটা তো আমার উলম্ব রেখা আর এটা যেহেতু আমার আনুভূমিক রেখা তাহলে এই টোটাল কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটুকু কিন্তু 60 ডিগ্রি হবে আশা করি এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই এবং এই কোণটা আবার কত ডিগ্রি 90 ডিগ্রি সবগুলো কোণ আমি চিহ্নিত করে নিচ্ছি মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা যখন আমি করতে যাব কিভাবে অঙ্কটা করব এখানে চারটা ফোর্স কাজ করছে W P T T এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এরকম আরেকটি অঙ্ক দেখেছিলাম কিন্তু সেখানে আমরা চারটা বলকে কার্যত তিনটা বলে পরিণত করে নিয়েছিলাম কারণ একই লাইন বরাবর দুইটা ফোর্স কাজ করছিল বিপরীত দিকে সেই সুযোগটা আর এখানে নেই বন্ধু তাহলে এখানে আমরা কিভাবে অঙ্কটা করতে পারবো চারটা বল থাকলে চারটা বলের ইকুইলিব্রিয়াম সলভ করার জন্য কিন্তু আমার লামির সূত্র বা ভারসাম্যের যে শর্তটা আমরা বেসিক্যালি তিনটা বলের জন্য দেখেছি সেটা অথবা বল ত্রিভুজের বিপরীত সূত্র কোনোটি অ্যাপ্লিকেবল নয় তাহলে অ্যাপ্লিকেবল কোনটা এখানে একমাত্র লম্বাংশ উপপাদ্যটা ব্যবহার করে তুমি অঙ্কটি করতে পারবে এবং লম্বাংশ সূত্র আমরা ইচ্ছা করলে এখানে কার্যত তিনটা বলে পরিণত করতে পারি সেখানে আবার একটা বলকে উপাংশে ভেঙে নিতে হবে সেটা আরও তোমার অঙ্ককে আরও কমপ্লেক্স সিচুয়েশনে নিয়ে যাবে তার চেয়ে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে যদি আমরা লম্বাংশ সূত্রটা ব্যবহার করি দেখো বন্ধুরা সবগুলো থিওরির পরে এখানে লম্বাংশ সূত্রের ব্যবহারেরও একটা অঙ্ক আমরা দেখে ফেলতে পারছি তাহলে আমরা লম্বাংশ সূত্রটা প্রয়োগ করতে চাই যে কোনো একটা ডিরেকশনে যদি আমরা এখানে লম্বাংশ সূত্র প্রয়োগ করি অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা রেফারেন্স ডিরেকশন ধরে নিব মনে করো আমরা লম্বাংশ সূত্রটা প্রয়োগ করবো হচ্ছে প্রথমত প্রাইমারি লাইনে পি কে রেফারেন্স ধরে সবুজ লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ওই লাইন বরাবর আমি লম্বাংশ সূত্রটা প্রয়োগ করতে চাই তাহলে সেটা লিখে দিলাম যে পি বলের দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে আচ্ছা বন্ধুরা মনে করে দেখো তো লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করার সিস্টেমটা কি বলেছিলাম যে রেফারেন্স লাইনের সাপেক্ষে সবগুলো বলের কি দেখতে হবে অ্যাঙ্গেল দেখতে হবে এবং রেফারেন্স লাইনকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাঙ্গেলের চিহ্ন নির্ধারণ করতে হবে রেফারেন্স লাইন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেলে কোনগুলোকে আমরা পজিটিভ বসাবো আর রেফারেন্স লাইন ক্লকওয়াইজ ঘুরে গেলে কোনগুলোকে আমরা নেগেটিভ বসাবো এবং প্রথমত যে বরাবর করব তারপর তার লম্ব দিকে আবার লম্বাংশ সূত্র প্রয়োগ করব এবং সেখানে কসগুলোর জায়গায় সাইন বসিয়ে দিলেই সেই কাজটা হয়ে যায় মনে করে দেখো আমরা গত চ্যাপ্টারে করেছিলাম তাহলে পরে এখানে এসো আমরা পি বলের দিকে লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো প্রথমে এই টি দিয়ে শুরু করি এসো টি কস
কত হচ্ছে দেখো তো এই কোণটা p এর সাথে কত কোণ তৈরি করছে 60 প্লাস 60 প্লাস 30 মানে 120 150 150 ডিগ্রি তাহলে t cos 150 প্লাস আচ্ছা এখানে কি প্লাস 150 না মাইনাস 150 বন্ধুরা অবশ্যই প্লাস 150 কারণ আমার রেফারেন্স লাইন হচ্ছে p আর p লাইনটা এটার দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছে এত পরিমাণ কোণ সো এটা কিন্তু প্লাস আবার আসো t cos সেকেন্ডটা t cos সেটার অ্যাঙ্গেলটা কত হবে সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে सिंपली 60 ডিগ্রি এবং সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ সো এটাও পজিটিভ t cos 60 ডিগ্রি প্লাস তারপরে হচ্ছে p p এর সাথে p এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি সো এটা হচ্ছে p cos 0 ডিগ্রি প্লাস আর একটা জিনিসই থাকলো সেটা হচ্ছে w এবং মজার ব্যাপার হচ্ছে w cos সেটা কিন্তু বসাতে হবে মাইনাস 90 বন্ধুরা এই জিনিসটা কি বুঝতে পেরেছো মাইনাস 90 কেন কারণ রেফারেন্স লাইন p w এর দিকে কিভাবে ঘুরে যাচ্ছে ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে এই কারণে আমরা এখানে মাইনাস 90 বসাতে বাধ্য তাহলে পরে এখন মজার ব্যাপার হচ্ছে সবগুলো বলের উপাংশের সমষ্টি কলটু লব্ধির উপাংশ আর মজার ব্যাপার এই লব্ধিটা এখানে কিন্তু কি বলতো শূন্য কারণ এটা ভারসাম্য আছে তাহলে লব্ধি শূন্য হলে তার আর উপাংশ কি লব্ধি নিজেই নাই তার আর উপাংশ কি থাকবে বলো তাহলে লব্ধির উপাংশটাও এখানে কত জিরো তাহলে এটা আমার একটা ইকুয়েশন এটাকে এখন সিম্পলিফাই করি আসো t cos 150 cos 150 মানে অ্যাকচুয়ালি সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ এটা হচ্ছে 30 ডিগ্রির মানটা হচ্ছে মানে এই জিনিসটা আসলে হচ্ছে -√3/2 ক্যালকুলেটরে করে তোমরা দেখবে আচ্ছা t cos 60 cos 60 এর মানটা কত হবে cos 60 এর মানটা হচ্ছে হাফ হ্যাঁ আর p cos 0 মানে হচ্ছে p আর w cos -90 প্লাস 90 যাই বলো না কেন এটা শূন্য সো এত ইকুয়াল টু 0 তাহলে আমরা সিম্পলিফাই করলে এখন উভয় পক্ষকে এসো বন্ধুরা আমরা 2 দিয়ে যদি গুণ দিয়ে দেই -√3t প্লাস t আর প্লাস 2p ইকুয়াল টু আমার কত চলে আসছে এখানে 0 চলে আসছে আচ্ছা আচ্ছা আমি একটু গুছিয়ে লিখি তাহলে ওই পাশে নিয়ে যদি লিখি তাহলে কত লেখা যায় 2p ইকুয়াল টু ওই পাশে নিয়ে গেলাম t কমন নিলে √3 -1 হয়ে যাচ্ছে √3 গেল -1 আচ্ছা তাহলে 2p ইকুয়াল টু এত কিন্তু আমাকে প্রমাণে কোথাও p আর t এর রিলেশন বের করতে মনে হয় বলে নাই সমস্যা নাই আমরা নেক্সট সূত্রটা প্রয়োগ করি দেখি কি আসে এটা থাক অবশ্যই এটাকে ইউজ করতে হবে পরবর্তীতে আচ্ছা p বলের দিকে লম্বাংশ সূত্র প্রয়োগ করা হয়ে গেল এবার কোন দিকে প্রয়োগ করবে বলো দেখি বন্ধুরা এবার হচ্ছে p বলের লম্ব দিকে আচ্ছা এই ইকুয়েশনটা নাম দিয়ে রাখি হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন অবশ্যই এটা ইনভেন্ট কিছু না এটা আমাদের কাজে লাগবে আচ্ছা p বলের লম্ব দিকে লম্বাংশ সূত্র প্রয়োগ করে পাই আসো p বলের লম্ব দিকে প্রয়োগ করলে কি করতে হবে বলো তো চিহ্ন সহজে লাইনটা লেখা আছে সেই সবগুলো কসের জায়গায় সাইন বসিয়ে দেব তাহলে t sin 150 প্লাস t sin 60 ডিগ্রি প্লাস p sin 0 ডিগ্রি প্লাস w sin মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু শূন্য এখন সাইন 150 ডিগ্রির মান হচ্ছে সাইন বেসিক্যালি 30 ডিগ্রির মান মানে এটা হচ্ছে সিম্পলি হাফ আচ্ছা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 p sin 0 মানে 0 আর w sin মাইনাস 90 সেটা হচ্ছে মাইনাস সাইন 90 এর মান হচ্ছে -1 সো -w ইকুয়াল টু শূন্য তাহলে এখন যদি তুমি এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে এখানে কি থাকে t কমন নিলে √3/1 এই পাশে থেকে যাবে ওই পাশে নিয়ে গেলে 2w 2w ইকুয়াল টু এই জিনিসটা এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন আচ্ছা বন্ধুরা এবারে এসো তো দেখি আমার এই র ইকুয়েশন গুলো যেগুলো এসেছে এগুলো থেকে আমার প্রমাণের দিকে এখন যাওয়া উচিত আচ্ছা প্রথমে এসো টি আর ডাব্লিউ এর একটা রিলেশন মনে হয় প্রুফ করতে হবে এক্স্যাক্টলি তাহলে টি আর ডাব্লিউ এর রিলেশনটা জাস্ট এখান থেকেই প্রুফ করা যাবে দেখো বন্ধুরা এখান থেকে হয়ে যাবে আমরা যদি অগ্রসর হই তাহলে আমি তোমাদের সুবিধার্থে এখন চিত্রটা মুছে এই পাশে করতেছি চিত্রটা মুছে দিলাম এখন আসলে আর দরকার নাই আসো তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা থেকে ম্যানিপুলেট করলে 2 নাম্বার প্রমাণটাই মনে হয় পাচ্ছি এটা আলাদা করেই লিখলাম যাও যে আমাদের এখানে কত এসেছে টি ইনটু √3/1 ইকুয়াল টু কত এসেছে বলো তো 2w তাহলে বন্ধুরা টি ইকুয়াল টু কত চলে আসলো বলো তো 2w/√3/1 দেখাই যাচ্ছে উপরে আছে √3-1 তার মানে কি করতে হবে বুঝতেই পারছো এটাকে অনুবন্ধী দিয়ে √3/1 √3-1 উপরে 2 ইনটু w আছে আর √3-1 দিয়ে গুণ দিয়ে দিলাম তাহলে নিচেরটা হচ্ছে √3^2-1^2 √3^2-1^2 2w √3-1 √3^2-1^2 মানে 2 এবং সেই 2 আর একটু কাটাকাটি যে বুঝতেই পারছো w√3-1 এটা হচ্ছে আমার কিসের মান টি এর মান বন্ধুরা আমাদের কিন্তু 2 নাম্বার ইকুয়েশন থেকে যে এক্সপ্রেশনটা আনা দরকার ছিল সেই এক্সপ্রেশনটা অলরেডি চলে এসেছে টি আর w এর রিলেশন
আচ্ছা বন্ধুরা, এখন আবার p আর w রিলেশন বের করতে হবে, তাই না? তাহলে এক নাম্বার ইকুয়েশনে ফেরত আসলো। এক নাম্বার ইকুয়েশনে আবার বোঝাই যাচ্ছে এখানে p আছে, t আছে, তো t এর মানটা এখানে যদি বসিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এক নাম্বার ইকুয়েশন থেকে লিখি এই কথাটা, যে এক নং ইকুয়েশন থেকে, এক নং সমীকরণ থেকে কি লিখতে পারবো বলো তো বন্ধুরা? 2p = t * √3 - 1, আর t এর মানটা কত ওখান থেকে বসিয়ে দিচ্ছি, w root 3 minus 1 into root 3 minus 1, তাই নয় কি বন্ধুরা? হ্যাঁ অবশ্যই তাই। তাহলে 2p w এটা হচ্ছে root 3 minus 1 whole square, তাহলে কি হবে বলো তো? root 3 square plus 1 square minus 2 into root 3 into 1। তাহলে এখান থেকে দেখো বন্ধুরা 2p equal to, 2p equal to কত চলে আসলো বলো দেখি, w এখানে কত হচ্ছে 3 plus 1 minus 2 root 3, তার মানে কত হচ্ছে 4 minus 2 root 3 equal to 2p। দেখতে পাচ্ছ কি বন্ধুরা প্রমাণটা যে চলে এসেছে, 2 কমন নিলে এখানে কত থাকতেছে 2 minus root 3, তাহলে 2 2 যদি আমরা কেটে দেই তাহলে p equal to w into 2 minus root 3। বেশ ভালো একটা অঙ্ক। আমরা এই অঙ্কটাতে আসলে কি শিক্ষা পেলাম? এই অঙ্কটা থেকে শিক্ষা পেলাম একটা জিনিস, নতুন একটা জিনিস, যেটা হচ্ছে যে আমাদের চতুর্থ বলের কারণে, মানে টোটাল চারটা বল বা ততোধিক তিনের অধিক সংখ্যক বল নিয়ে যখন কাজ করতে হয়, আমি যখন তিনটা বলের কনভার্ট করতে পারছি না, তখন কিন্তু লম্বাংশ উপপাদ্য ব্যবহার করতে হবে, এবং তার অ্যাপ্লিকেশনটা তোমরা এই অঙ্কে দেখতে পেলে।